আমরা এটা তো রোজ 2-300 টাকা ইন অনেকের কিন্তু রোজ ইয়া টাকা পায় না তিগা জেতা 100 12 থেকে 13000 টাকা তিগা জেতা 200 আমার বেতন 9100 টাকা আসলে এই দিয়ে আমাদের হয় না যদি ওভার টাইম হয় তাহলে তো দোষের উপরে আসে আমাদের যেই স্যালারি এখানে তো আমাদের ওভার টাইম না করলে আমাদের সংসার চলে না Kalau pengen dapat besar itu kan harus dapat lemburan jam 9 malam. Kalau udah full sebulan itu kan dapat kadang 5 juta. আর এত পরিশ্রম করলে এত ডিউটি করলে দেখা যায় 10 ঘন্টা ডিউটি করার পরে এমনি আমাদের শরীর চলে না সেই ক্ষেত্রে তখন অনেক কষ্টই হয় আমাদের তার অনেক ফ্যাক্টরিতেই দেখতেছি ইদানিং 5টায় 7টায় ছুটি হচ্ছে মানে ওটি হচ্ছে না আবার 2 ঘন্টা হচ্ছে কোনো জায়গায় তো এরকম যদি হয় তাহলে আমাদের আসলেই অনেক কষ্ট হবে চলতে আরও তো সব কিছুর দাম দিনে দিনে বেড়েই চলছে হাতে উঠলে তখন সমস্যা মানে এই টাকাতে কি করব দোকানে দিব না বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ চালাবো না নিজে চলব তখন অনেক তো সমস্যা হয় বাসা ঠিকমতো চালানোর জন্য আমি আমার প্রত্যেক মাসে মানে সর্বনিম্ন যদিও হয় তাহলে আমার প্রতি মাসে 15,000 থেকে 18,000 টাকা লাগবে kerja harus menghasilkan yang sempurna, menghasilkan kualitas yang terbaik sesuai permintaan buyer. Tapi buyer sendiri terkadang tidak pernah memberikan harusnya menjadi hak kita gitu sebagai buruh. Setidaknya mereka yaitu menaikkan UMK, menaikkan upah kita gitu. আর কিছু বলতে আমাদের হয় ফ্যাক্টরি গার্মেন্টসের স্যালারি একটু বাড়ানো হোক না হয় আমাদের একটু জিনিসপত্রের দামটা কমাই দেয়া হোক তা না হলে এভাবে তো আমাদের বাঁচা সম্ভব না merasa tertindas tertindas